एकदम बढ़िया रोहित, एकदम पूरा अपने फॉर्म में आ चुके थे। जो लोग बोल रहे कि रोहित अपने देख लेंगे। नमस्कार বন্ধুরা, আজকে হলো 5ই নভেম্বর। তো তোমরা আমার জার্সি দেখে বুঝতেই পারছো তো আজকে আমি কোথায় আছি। তো আজকে আমি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা খেলা দেখতে, তো সেই খেলাটি আজকে আমি ব্লগ বানাবো। তো আমি একটা টিকিট পেয়েছি তাও বুক মাই শো থেকে পরশুদিন রাত্রিরে, মানে শুক্রবার না বৃহস্পতিবার রাত্রির বেলা ওই 11:30টার সময় বুক মাই সাথে একবার খুলেছি, তো তাতেই টিকিট পেয়ে গেছি। তো এটাই ব্যাপার, না হলে তো টিকিট পেতাম না আর এই ব্লগটা হতো না। কেন কি তোমরা সবাই জানো টিকিটের কি কালোবাজারি হচ্ছে। তো আমি যাবো এখন, শর্টপট রেডি হয়ে গেছে আমি সব কিছু। এই যে টিকিটটা একবার দেখি, যে এই যে টিকিট আমার, আর এই যে ভারতের ইন্ডিয়ান ফ্ল্যাগ সব মিনিচ আর জার্সিও পরে নিয়েছে, একবার রেডি। তো একবারে বেরোনো যাক এখান থেকে, হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছি, যে ভারতের পতাকাটা কাঁধে বেঁধে নিয়েছি আর এই যে ইন্ডিয়ার জার্সি। তো এখন তো বেরোনো যাক, এখন প্রায় 12টা বেজে গেছে, সবাই যেন দুটো থেকে খেলা, তো চলো বেরোনো যাক। তো এই যে স্টেডিয়ামের সামনে এসে গেছি, তো এখানটা দেখেই তোমরা বুঝতে পারছো কি পরিমাণে ভিড় হয়েছে। তো হবে নাই বা কেন, হওয়ারই তো কত। এরপর আমরা রাস্তা পেরিয়ে এগিয়ে যাই ইডেনের দিকে। কলকাতায় এই ম্যাচটার ক্রেজ প্রচুরই ছিল, কারণ এটা ভারতের প্রথম ম্যাচ ছিল বিশ্বকাপের ইডেনে। তো আমরা এখন ঢুকছি স্টেডিয়ামের ভেতরে, দেরি হয়ে গেছে আস্তে আস্তে। তো এরপর আমাদের দেশের পতাকা কাঁধে নিয়ে একটু তাড়াতাড়িতেই এগিয়ে চললাম ইডেনের দিকে, কারণ আমাদের বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেছিল। তো আমাদের গেট নম্বর 11, তো আমাদের এইদিকে যেতে হবে। এই যে আমাদের টিকিট নিয়ে এসে গেছে 11 নম্বর গেটের কাছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, ম্যাচটা শুরু হয়ে গেছে। তো এই যে আমার টিকিট পতাকা, এবার তাড়াতাড়ি চলো টিকিটটা চেক করে ঢোকা যায় ভিতরে। ভিড়টা ঠিক এমন স্টেডিয়ামে তো ঢুকে পড়েছে, এই যে এখন এরম ভিড়। এখন উপরে উঠছে আমাদের জিওর স্ট্যান্ড, জিওর স্ট্যান্ডের জন্য উপরে যেতে হবে। তো এই যে এখানে আমি আমার স্ট্যান্ডে এসে গেছি, তো এখানে শুধু কোহলি কোহলি চান্ট হচ্ছে, তোমরা শুনতেই পারছো সেটা। আমি আমার এখানে সিটে বসে পড়েছি, তো আমার সিট থেকে এই যে ভিউটা ঠিক এরকম, গোটা স্টেডিয়ামের ভিউটা ঠিক এরকম আসছে। তো এখন ব্যাটিং করছে কোহলি আর শ্রেয়াস আইয়ার, আর এখন ভারতের স্কোর হলো 19 ওভারের সাথে ভারতের স্কোর হলো 101-2। তো আমরা এখন ঢুকলাম স্টেডিয়ামে, প্রায় 20 ওভার হয়ে গেছে। আজকে রবিবারে কিন্তু ইডেন গার্ডেন্স পুরো হাউসফুল, আর হবে নাই বা কেন, এটা ভারতের প্রথম খেলা ক্রিকেটের নন্দন কাননে। তো এখন 20 ওভার শেষে ভারতের স্কোর হলো 124, 2 উইকেট হারিয়ে। তো এখন সাউথ আফ্রিকা DRS নিয়েছে, মানে বলটা কোহলির ব্যাটের পাশে লেগে বিকের হাতে গেছে। তো এটা সেটারই DRS নিয়েছে, সেটা আউট কি নয় তো সেটাই দেখা যাক কি হয় এখন। তো হ্যাঁ, ডিসিশন আমাদের পক্ষে এসেছে, কোহলির ব্যাটে লাগেনি, স্লিকোমিটারে তো কিছু দেখা যাচ্ছে না, মানে কোহলি এখন নট আউট। তো এখানে শ্রেয়াস আইয়ার ব্যাক টু ব্যাক দুটো বলে দুটো চার মেরেছে, তো সেটাই ব্যাপার। তো এই যে এখানে একটা থামস আপ কিনে আনলাম, যেটা 200 ml আছে, দাম নিয়েছে 50 টাকা। তো কোহলি এখন ব্যাটিং করছে 49 রানে। তো এই যে দেখা যাচ্ছে কোহলি এখন 49 রানে ব্যাটিং করছে, তো আর 1 রান দরকার হাফ সেঞ্চুরি করার জন্য কোহলি। তো এই যে এখানে হয়ে গেছে কোহলি, তো এখন হলো ড্রিঙ্কস ব্রেক, একটা ড্রিঙ্কস ব্রেক হলো ভারতের ইনিংসের। তো আজকে ইডেন জুড়ে পুরো নীল সমুদ্র, এনে শুধু নীল মানুষ, শুধু নীল, সবাই ভারতের জার্সি পরে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ যে দেশের মাটিতে বিশ্বকাপ দেখা। Yeah.
ওই যেখানে শ্রেয়াস আইয়ারও আউট হয়ে গেল, অসাধারণ একটা 77 রানে ইনিংস খেলে কোহলি আর শ্রেয়াস আইয়ারের পার্টনারশিপটা বেশ ভালো ছিল এবং এটা ভারতকে একটা অবশ্যই একটা ভালো মজবুত জায়গা বানিয়ে দিয়ে গেল। তো এখন শ্রেয়াস আইয়ারের পর ব্যাটিংয়ে নামছে কেএল রাহুল। তো এখন ভারতের স্কোর হলো 227 রানে 3 উইকেট। তো এখন ব্যাটিংয়ে নামছে কেএল রাহুল। এখন বিরাট কোহলি বেশ খেলাটাকে ভালোই কন্ট্রোল করছে, বেশ রানগুলো ভালোই সিঙ্গেল ডাবলস নিয়ে ভালোই রানটা এগোচ্ছে ভারতের। তো এখন এভাবেই ভারতের খেলা এগিয়ে যাচ্ছে। আর এখন বেশ কিছুটা বোর লাগছে, অনেকক্ষণই বেশ বাউন্ডারি আসেনি। তো কেএল রাহুল আর বিরাট কোহলি ভালোই খেলাটাকে নিয়ন্ত্রণ করছে, বেশ ভালো লাগছে। ঠিক আছে, উইকেট না পড়লেই হলো ব্যাস। তো এখন কেএল রাহুল আউট হয়ে গেল আর এই নিয়ে ভারতের 4টে উইকেট পড়ে গেল। তো এখন ব্যাটিংয়ে আসছে সূর্যকুমার যাদব, মানে স্কাই, আমাদের এবিডি বিলিয়ার্স ভারতের। তো সূর্যকুমার যাদব এখানে একটা 6 মারলো সিক্সার। এখানে স্টেডিয়ামে ঘোড়া তোমার শুনতেই পাচ্ছে, কোহলি কোহলি চান্ট হচ্ছে। তোমার এখন জল চেষ্টা পাচ্ছে, জল খেতে যাচ্ছি। আমার একটা চান্ট মেলেছে কোহলি, আমার জল চেষ্টা পাচ্ছিল, তাই আমি জল খেতে যাচ্ছি। তলায় দেখাচ্ছি জলে কেমন কি আছে, জলের ব্যবস্থা। শুনতেই পাচ্ছ তোমরা পুরো কোহলি কোহলি চান্ট গোটা স্টেডিয়াম জুড়ে। তো এই যে এখানে নিচে সমস্ত খাবারের স্টল লাগানো আছে, এখানে চাউমিন, কেএফসি, এমনকি ডমিনোজ, এমনকি থামস আপ, সব রকমের খাবার তোমরা পেয়ে যাবে। আর দামটা মোটামুটি দেখছি একটু কমই আছে এবছর বিশ্বকাপ বলে, যেবার যাই না। জলের ব্যবস্থা করা আছে, এই যে একটা কাপ, এখান থেকে জল নিয়ে খেতে হবে। তো এখন সূর্যকুমার যাদব আউট হয়ে গেল, বেশ একটা ভালো ইনিংস খেললো। এই সময় একটা মানে ইনিংসটাকে বিল্ড করার জন্য একটা বেশ ভালো পারি খেললো, পারি বলছি মানে ইনিংস খেললো। এখন ব্যাটিংয়ে আসছে স্যার রবীন্দ্র জাডেজা, জাড্ডু জাড্ডু ব্যাটিংয়ে আসছে সূর্যকুমার যাদবে আউট হয়ে যাওয়ার পর। তো কোহলি হয়ে গেলেন 97 আর সেঞ্চুরি জন্য আর 3 রান বাকি। তো কোহলি এখন হলো 99 সিঙ্গেলের পরে আর 1 রান বাকি সেঞ্চুরির জন্য, ফিঙ্গার ক্রসড। তো এখানে কোহলি সেঞ্চুরি থাকার জন্য গোটা স্টেডিয়ামের গোটা স্টেডিয়ামই পুরো ফ্ল্যাশ লাইট জ্বেলে দিয়েছে নিজেদের ফোনের। তো অসাধারণ লাগছে এই দৃশ্যটা। তো এর দ্বারাই কোহলি তার 49তম সেঞ্চুরিটা বানিয়ে ফেলো, যেটার জন্য মানে এতদিন সবাই অপেক্ষা করছিল 49তম সেঞ্চুরিটা দেখার জন্য। কোহলি সেটা তার জন্মদিনের দিনই এলো, তাও আবার আমাদের কলকাতাতেই, কলকাতার ইডেন গার্ডেন্সেই। তো এখন কোহলি আর সচিন স্যারের রেকর্ড পুরো সেম হয়ে গেল ওডিআইতে 49টা সেঞ্চুরি। তো এখন জাডেজা বেশ হাত খুলে ব্যাটিং করছে, কারণ কি লাস্টের ওভার, তো প্রায় লাস্ট ওভার, লাস্টের দিকের ওভারগুলো বেশ ভালোই এখন একটা 4 মারলো। এখানে ভারতের ইনিংস আর 2 বল বাকি, এটা 4 নম্বর বল।
ভারতের ব্যাটিং শেষ হয়ে গেলে তো ভারত বানিয়েছে 327 রান, 327 রান বানিয়েছে ভারত। সাউথ আফ্রিকার ফ্যান ওই দেখ সবুজ, সবাই বিরাট লীলা সমুন্দর। এখন ভারতের ইনিংস শেষ হয়ে গেছে, তো এখন অনেকটা টাইম বাকি আছে খেলা শুরু হতে, তাই একটু বসে বসে নিজের ক্যামেরাটাই আর কি একটু টেস্ট করে নিয়েছিলাম, দেখছিলাম কেমন কী ব্যাপার। ও আর তো এখানে তো মহাদেব স্বয়ং চলে এসেছে ভারতকে সাপোর্ট করতে, তো এবছর তো বিশ্বকাপ আমরাই জিতবো। মহাদেব যখন স্বয়ং এসেছে আমাদের সাপোর্ট করতে, আমরা বিশ্বকাপ না জিতে কী করেই বা থাকি। তো এখানে টিম ইন্ডিয়া মাঠে নেমে পড়েছে আর সেকেন্ড ইনিংসে খেলা বা শুরু হচ্ছে, সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরাও মাঠে নেমে পড়েছে, তো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা দুটো টিমই নেমে পড়েছে মাঠে এখন। তো এটা হলো সাউথ আফ্রিকা ইনিংসের প্রথম বল এবং বল করছে প্রথম ওভার বুমরা। তো এখানে সাউথ আফ্রিকার প্রথম উইকেট পড়ে গেছে, তো উইকেটটা নিলাম মোহাম্মদ সিরাজ মিয়া ভাই, অসাধারণ বোলিং, অসাধারণ, পুরো ক্লিন বোল্ড, কুইন টন্ডিকা আউট। এখানে ভারতের দ্বিতীয় উইকেটটা নিয়ে নিলো রবীন্দ্র জাডেজা, টেম্পা ওভার উইকেট, সাউথ আফ্রিকার ক্যাপ্টেনের উইকেট নিয়ে নিলো রবীন্দ্র জাডেজা, অসাধারণ বোলিং, অসাধারণ স্পিন হয়েছে বলটা বেশ ভালোই, তো এটাই ব্যাপার। এখানে সামি ভারতের তৃতীয় উইকেটটা নিয়ে নিয়েছে, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু উইকেট পড়েই যাচ্ছে, তো সাউথ আফ্রিকার ভ্যান্ডার ডাসেন আউট হয়ে গেল এখন। তো সামি অনবদ্য বোলিং করছে, এই গোটা বিশ্বকাপ জড়িত সামি অনবদ্য বোলিং করেছে, আগে ইংল্যান্ডের ম্যাচে অসাধারণ বোলিং করেছে। এখন ভারত এখানে DRS নিয়েছে হেনরি ক্লাসেনের উইকেটটার জন্য, তো জাডেজা একটা মানে ভালো বোলিংটা করেছে, এবার LBW জন্য ভারত এখন রিভিউটা নিয়েছে, তো দেখা যাক কী হয় রিভিউটা, মনে তো হচ্ছে আউটই হয়ে গেছে হেনরি ক্লাসেন, তো দেখা যাক কী হয়। তো এখানে অলরেডি সাউথ আফ্রিকার কিন্তু 5টা উইকেট পড়ে গেছে 40 রানে, অলরেডি সাউথ আফ্রিকা অর্ধেক টিম ড্রেসিং রুমে চলে গেছে। এখানে ইডেনের সেই ফেমাস লাইট শুরু হয়ে গেছে, যখন সবাই ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালে আর ইডেনের সমস্ত লাইট টাওয়ারের লাইটগুলো অফ করে দেওয়া হয়। এটা শুধু ইডেন বলে না, আমাদের বিশ্বকাপে অনেক স্টেডিয়ামে দেখলাম আর IPL এটা দেখা যায়, তো এই লাইট শোটা তো আমরা এনজয় করো, এখানে আর বলার কিছু নেই। তাই এখানে বেশি লাইট শোটা দেখানো হয় এমনকি গানের জন্য কপিরাইটে চলে আসতে পারে। সত্যি বলছি ভাই, এইসব মোমেন্টগুলো এই গায়ে কাঁটা দেবে, মানে যখন 67,000-এর বেশি ভারতীয় একসাথে একসাথে সবাই গলা মেলাবে বন্দে মাতরম,
বা মা তুজে সালাম এই গানটাতে অসাধারণ মানে অসাধারণ অনুভূতি ছিল। এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার গায়ে কাঁটাই দিচ্ছি। অনবদ্য অনবদ্য মুহূর্ত। কিন্তু জাডেজা আরেকটা উইকেট নিল আজকে। কিন্তু জাডেজা অনবদ্য বোলিং করছে, অনবদ্য স্পেল জাডেজা। এই নিয়ে মানে এই নিয়ে জাডেজা চারটে উইকেট নিয়ে নিল, পাঁচটা উইকেটের হল হয়ে যাবে মনে হয়। হয়ে গেল জাডেজা পাঁচটা উইকেট। তো অনবদ্য বোলিং আজকে দুর্দান্ত বোলিং করেছে, পাঁচটা উইকেট, পাঁচখানা উইকেট। তা এখন জাডেজা নিল কিশোর আবাডার উইকেটটা। তো এভাবেই ভারত সাউথ আফ্রিকাকে 243 রানে হারিয়ে দিল। মানে সাউথ আফ্রিকা কোহলি রানটা করতে পারেনি, 83 রানে অল আউট হয়ে গেছে। গোটা সিরিজে 400 রান বানানো টিম 83 রানে অল আউট হয়ে গেছে। অনবদ্য বোলিং ভারতের, অনবদ্য সামি সিরাজ বুমরা, অনবদ্য বোলিং, অনবদ্য। তো এরপরই সেই মুহূর্ত যখন ভারতের জেতার খুশিতে গোটা ইডেন গার্ডেন্সে আতসবাজি ফাটানো হয়, আতসবাজি রোশনাই দেখানো যে দেখা যায়, মানে সেটা অনবদ্য লাগছিল ফাটাফাটি একদম। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। মানে এখান থেকেই মানে শুরু হয়েছে, মানে ভারত এবার বিশ্বকাপ সত্যিই জিতবে, সত্যি ভারত বিশ্বকাপ জিতবে। এই টিমের ওপর সবার ভরসা আছে। এরপর সমস্ত কিছু দেখার পর এবং ভারতের জেতার পর হাসিতে খুশিতে আমরা স্টেডিয়াম থেকে বেরোই, এবং তারপর ওখানে আমাদের একটা রিপোর্টারের সাথে দেখা হয়। তো আমরা সেখানে কিছু বলি, তো সেটা তো আমরা দেখে নাও। একদম বড়িয়া রোহিত, একদম পুরা আপনি ফর্মে আ চুকে। তো যে লোক বল রহে কি রোহিত শর্মা টিম মে নেই রহনা চাহিয়ে, উন লোগোকে মুহ মে একদম রোহিত শর্মা কো রিটায়ারমেন্ট জো বল রহে থে উসকো ইয়ে ওয়ার্ল্ড কাপ দেখনা চাহিয়ে, পহলা তিন চার ওভার কেসে স্টার্ট দে রহে ও, ওয়েসে করকে গিল ভি আচ্ছা ফর্ম মে নেই হ্যায় লেকিন रोहित मतलब अलग ही तरीके की स्टार्ट दे रहे हैं ना, और विराट भी आके ये चीज बोल रहे हैं कि रोहित ने जो स्टार्ट दी, और इवन इस मैच में खास तौर पे जो स्टार्ट उन्होंने दी उससे ही आपकी पारी इतनी बिल्डअप हो पाई। स्टार्ट अगर अच्छा होगा तो बॉडी भी बिल्डअप बढ़िया तरीके से होगा। जैसे विराट कैपिटलाइज कर रहे हैं, श्रेयस अय्यर थोड़ा बीच में आके खेल रहे हैं, राहुल अच्छा 2.0 उसका भर्सन आ चुका है इंजरी से कम बैक करते हुए। हर एक प्लेयर, राहुल बोलिए, बुमराह, इवन हमको थ्री चीट कोड, रोहित शर्मा, रविंद्र जादेजा एंड मोहम्मद शमी, दे आर एक्सप्लोडिंग द विकेट्स एंड दे आर एक्सेप्शनल मैन, एक्सेप्शनल। बट द वे वी स्टिल हैव द कॉम्बिनेशन इज रियली अमेजिंग। आई एम श्योर वी आर गोइंग टू अहमदाबाद एंड वी आर गोइंग टू लिफ्ट द ट्रॉफी दिस टाइम। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বলো হ্যাঁ, তাহলে আমরাই জিতছি তো বিশ্বকাপ এবছর।